লাড্ডুর সাথে বেকারির পরোটা পাওয়া যায়, ওইটা খাইতে না খুব মজা লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মিষ্টি যারা পছন্দ করেন ভিডিওটা আজকে তাদের জন্য, আর আজকের ভিডিও লাড্ডু নিয়ে। লাড্ডু নিয়ে নানান রকমের কথা পরিচালিত আছে, যেমন বিয়ে নিয়ে অনেকে বলে দিল্লিকা লাড্ডু খাইলে উপস্থাবেন না খাইলে উপস্থাবেন। তবে আজকের লাড্ডুটা মতিচুরের লাড্ডু, এটা আসলে কেমন টেস্ট সে বিষয়ে জানবো। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে দিতে চাচ্ছি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন। লাড্ডু যেমনটা বলতেছিলাম মতিচুরের লাড্ডু, অল টাইমের মতিচুরের লাড্ডু, এটা এক চমৎকার একটা প্যাকেট কন্টেনারে আছে। এটার ওয়েট কত সব কিছুই জানবো। এটা একটা ল্যামিনেটিং পেপারে মোড়ানো, খুবই সুন্দরভাবে র্যাপিং করা। এটার মেয়াদ উৎপাদন থেকে 10 দিন, অর্থাৎ যেদিন থেকে উৎপাদন হয়েছে এর 10 দিনের মধ্যে যে কোনো দিন আপনি খাইতে পারবেন। যেমনটা বলতেছিলাম মতিচুরের লাড্ডু, এই চমৎকার কন্টেনার বক্স আপনারা পেয়ে যাবেন যে কোনো কনফেকশনারি দোকানে অথবা ডিপার্টমেন্টাল স্টোরে। এটার ওয়েট কোথাও লেখা নাই, তবে এটাতে 8 পিস লাড্ডু আছে। আমি এটা মেপে দেখছি, টোটাল বক্সটার ওজন আছে প্রায় 290 গ্রামের মতো, তো বক্স ছাড়া 250 গ্রাম হতে পারে। এই হচ্ছে ফ্রুট গেট কন্টেনারে লাড্ডু আছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 7 বাই চম্পা, চতুর্দিক দিয়ে 7টা, মাঝখানে 1টা, এই হচ্ছে টোটাল 8টা লাড্ডু। এটা ফুড গ্রেড কন্টেনার, এটা ওভেন প্রুফ, পিছনে ঠিক এরকমটাই দেওয়া আছে ওভেন প্রুফ, এটা ওভেনও ব্যবহার করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে লাড্ডু কিনলে বক্সটা আপনি ফ্রিতে পাবেন। প্রতিটা লাড্ডুই এরকম পেপার মোল্ডে মোড়ানো, হলুদ কালার, তার মধ্যে একটু লাল লাল আছে। এই হচ্ছে অল টাইমের মতিচুরের লাড্ডু। এক একটা লাড্ডুর দাম পড়ছে 10 টাকা। তো চলেন এটা একটু ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি তবে খুব রসালো না কিন্তু। মজা, যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই। সফট, একবারে 3-4টা খাইয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, এত মজা। আমি আবার পুরান ঢাকা গেলে বিশেষ করে লাড্ডু খাই, আপনাদেরকে ওটাও দেখাবো ইনশাল্লাহ কোনো একটা দিন। লাড্ডুর সাথে বেকারির পরোটা পাওয়া যায়, ওইটা খাইতে না খুব মজা লাগে। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কী ধরনের ভিডিও পেতে চান সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।